নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য ওটসের একটা ভীষণ হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা যারা সুগারের পেশেন্ট আছো বা যারা ডায়েট করছো বা একদম ছোট বাচ্চা তারাও কিন্তু অনায়াসেই খেতে পারো আসো দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি প্লেন ওটস যে কোনো কোম্পানির ওটস কিন্তু নিতে পারো সাথে সাথেই বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এক মুঠো মটরশুঁটি নিয়েছি তবে এখন মটরশুঁটির সময় নয় মটরশুঁটি না থাকলে তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো লাগছে কারি পাতা খুব ছোট ছোট টুকরো করে গাজর কেটে নিয়েছি সাথে সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা এখানে বরবটি কেটে তবে বরবটি না দিতে চাইলে তোমরা এখানে বিনস দিতে পারো নিয়েছি একটা টমেটো এই রকম টুকরো টুকরো করে কেটে আর স্বাদ মতন দু থেকে তিনটে ছোটো ছোট টুকরো করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এছাড়াও তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো এবার রান্নাটা চলো শুরু করা যাক রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আমি ওটসটা খুব হেলদিভাবে তৈরি করছি তাই এক চামচ তেলেই কিন্তু রান্নাটা করব তেলটা একটু গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে নেওয়া পেঁয়াজ আর কারিপাতাটাকে দিয়ে হালকা করে একটু সটে করে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা করে এইভাবে একটু সটে করে নেওয়ার পর বাদ বাকি যে সমস্ত সবজি কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এবার সবজিগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ একটু ধনের গুঁড়ো সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর অল্প করে একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব একটা ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সবজিটাকে মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে খুলে একটু নাড়িয়ে দিতে হবে সবজি থেকে যে জল বের হবে তাতেই কিন্তু সবজিটা নরম হয়ে যাবে যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি তাই এইভাবেই কিন্তু সবজিটাকে নরম করে নিতে হবে দেখো সবজি কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে এক বাটি ওটস দিয়ে দিলাম ওটসটাকে দিয়েও এক থেকে দেড় মিনিট মতন সবজির সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই গ্লাস মতন জল ওটস প্রচুর পরিমাণে জল টানে তাই জলটা একটু বুঝে দিতে হবে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দিয়ে ওটসটাকে এইভাবে সেদ্ধ করে নেব ওটস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু ওটসটা তৈরি হয়ে যাবে দেখো মাঝে মাঝে ওটসটা যখন ফুটতে শুরু করবে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওটসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওটস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে আয়রন আছে আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনও আছে ওটস কিন্তু একদম তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম তোমরা এখানে ঘি দিতে না চাইলে একটু বাটারও কিন্তু দিতে পারো আবার ঘি বাটার ছাড়াও কিন্তু এই ওটসটাকে এইভাবে রান্না করে নিয়ে খেতে পারো ওটস একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম ওটস কিন্তু সার্ভ করে দিচ্ছি এটা সকালের ব্রেকফাস্টে খেতে পারো দুপুরে লাঞ্চে খেতে পারো আবার এটা ডিনারেও কিন্তু খেতে পারো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর একটা লাইক দিও সকলের সাথে রেসিপিটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে টেস্ট বেস্ট রেসিপির পাশে থেকো